কি গিয়ে খারাপ হয়ে যায় সাউন্ড যে কোনো কিছুতে মূলত হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এতটাও কঠিন না একটা উদাহরণ দেব যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার কেন কঠিন নয় গত বছর হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এই আর কোর্স শুধু এই একটা কোর্স প্রচুর স্টুডেন্ট এক্সামের একদিন আগে বা দুই দিন আগে নিয়েছিল এবং একটু বেশি পরিশ্রম করতে হয়েছিল আমাকে ক্লাস স্টুডেন্টদেরকে যেমন ধরেন আমি টানা তিন ঘন্টা চার ঘন্টা করে ক্লাস নিয়েছি দুই দিন দুই দিনে ধরেন চার ঘণ্টা করে ক্লাস আট ঘন্টা বা ছয় ঘন্টায় প্রত্যেকটা চ্যাপ্টার প্রশ্ন আমি পড়ে পড়ে বোঝাই দিছি কমপ্লিট হয়ে গেছে এক্সাম দিছে ভালো এক্সাম দিছে রেজাল্টও ভালো হয়েছে তো একটা সাবজেক্ট যদি আমরা ধরেন ছয় সাত ঘন্টা আট দশ ঘন্টায় শেষ করে ফেলতে পারি তাহলে এটা আমরা এতটাও কঠিন বলে মনে করব না এ বলেন ঠিক কি না কঠিন বলে মনে করা যায় মনে করা কিন্তু উচিত না ঠিক আছে মাইক্রোফোন অন করছি তো স্যার কঠিন একেবারে না কিন্তু একটু প্রপার গাইডেন্স দরকার আমার মতে এটাই গাইডেন্স দরকার এবং সেই গাইডেন্স সহ আমরা পুরো বইয়ের অলমোস্ট সবগুলো চ্যাপ্টার সম্পর্কে একটা সুন্দর আলোচনা আজকে করব তো চলেন আমরা শুরু করি ঠিক আছে আমি হচ্ছে একটা চ্যাপ্টার নিয়ে কথা বলা শেষ করে প্রত্যেক আমরা তো এখানে टोटल আমাদের 9টা চ্যাপ্টার আছে কারোর বইয়ে 10টা সেটা ব্যাপার না আমরা প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করে আপনাকে আমি জিজ্ঞেস করবো যে কারোর কোনো জিজ্ঞাসা প্রশ্ন আছে কি না তখন আমাকে অবশ্যই আপনাদের যে প্রশ্ন প্রবলেম যা মাথায় থাকে জিজ্ঞেস করবেন ঠিক আছে আর এই দেখেন আপনাদের যে হিস্ট্রির হ্যান্ড নোটটা দেওয়া হয়েছিল না ওই হ্যান্ড নোটের মধ্যে গেলেন এই নোটটা পেয়েছেন সবাই এটা এই নোটের দেখেন এই যে একটু নিচে আসলেই এই যে সাজেশন সাজেশন দু হাজার 23 এখানে দেওয়া আছে যেমন ওল্ড ইংলিশ থেকে আমরা একটা স্যার এটা কি পেইড কোর্সের ভিতরে আছে না হ্যাঁ হ্যাঁ পেইড কোর্সের মধ্যে আপনাদেরকে দেখবেন যে একটা ভিডিওর লিস্টের একটা লিংক দিছি ওই লিংকে ক্লিক করলে ভিডিও চলে আসে আরেকটা লিংক দিছি হচ্ছে নোটস লিংক ওই লিংকে ক্লিক করলে আপনারা হচ্ছে প্রথমেই সাজেশন তার নিচে হচ্ছে নোটস গুলো যাতে আপনাদের সুবিধা হয় একটার মধ্যে সবগুলো স্যার একটু ইন্টারাপ্ট করি এখন যদি শুরু করেন তাহলে একটু ভালো হয় আর কি একটু তো কোচিন আছে এটা মানে বোঝার জন্য আর মেইন হচ্ছে প্রত্যেকটা টপিক ওয়াইজ জিনিসগুলো মনে রাখা খুব কঠিন হয় যেমন হচ্ছে মিডিল এজ জ্যাকোবিয়ান এজ দেন হচ্ছে রেনিসিয়ান তারপরে হচ্ছে ভিক্টোরিয়ান এজ নিউ ক্লাসিক্যাল এজ এই জন্য আমি বলতেছিলাম আর কি মানে যদি এইগুলো ধরে ধরে একদম প্রত্যেকটা টপিক আপনি পড়ায় দেন তাহলে আর কি

আমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে আমরা যদি চ্যাপ্টার বাই চ্যাপ্টার একটু কথা বলি আমাদের প্রথম চ্যাপ্টারটার নাম হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড খুব ভালোভাবে বোঝার জন্য আমরা একটু বাংলা সাহিত্যের দিকেও নজর রাখব কারণ ইন্টারমিডিয়েটে আমরা মনে হয় একটু আধটু বাংলা সাহিত্যটাইত্ব নিয়ে ঘাটাঘাটি করছি যেমন বাংলা সাহিত্যের প্রকারভেদ কিন্তু মনে হয় খুবই কম ওই যে প্রাচীন যুগ মধ্যযুগ বর্তমান যুগ এরকম তবে ইংরেজি সাহিত্য এরকমই ওই প্রাচীন যুগ মধ্য বর্তমান যুগ তবে এটাকে আর হচ্ছে আলাদা আলাদা করে যুগগুলোকে একটু বেশি বানানো হয়েছে যে ওল্ড ইংলিশ পিরিয়ডটা ওইরকম প্রাচীন যুগ বাংলার প্রাচীন যুগের কোনো বইয়ের উদাহরণ কেউ জানেন যেমন ছিল ওই যে চর্যাপদ আরও কী কী জানি মঙ্গল বই টাইপের যে বইগুলা ছিল অর্থাৎ যেটা ধরেন অনেক অনেক বছর আগের আমরা কিন্তু হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে চলে আসছি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এই বইটা বোঝায় মূলত এটা কোনো নর্মাল বইয়ের মতো নয় দেখেন হিস্ট্রি ইতিহাস কিসের ইতিহাস ইংরেজি সাহিত্যের ইতিহাস অর্থাৎ ইংরেজি সাহিত্যের যে দুনিয়াটা এখানে গল্প উপন্যাস কবিতা নাটক এই জিনিসগুলা কোত্থেকে আসছে কিভাবে আসছে এটাকে বোঝানো হচ্ছে আমাদের এই চ্যাপ্টার এটাকে দেখানো হচ্ছে যেমন প্রথম চ্যাপ্টারটা আমি কি বললাম যে ওল্ড ইংলিশ পিরিয়ড বা প্রাচীন ইংরেজি যে সময়টা ছিল প্রাচীন সাহিত্য তো এই ওল্ড ইংলিশ পিরিয়ডে বা প্রাচীনকালের যে সাহিত্যের সময়টা ছিল ইংলিশে সেই সময়ে নর্মালি কি হবে লেখালেখি বই কবিতা গল্প কিছুই সেরকম ছিল না কোনোটাই বাস্তবে এগুলাকে মনে করেন যে আধুনিক লেখকরা ওটাকে লেখাই মনে করে না কিন্তু যেহেতু শত শত বছর আগে হাজার বছর আগে যতটুকু যা লিখছে চার পাতার একটা চর্যাপদের লাইন ওটাই বিখ্যাত তো ওল্ড ইংলিশ পিরিয়ডে আমরা এরকম কিছু টেক্সট পাই যেগুলো হয়তো বা আজকের দিনে খুব স্ট্যান্ডার্ড না কিন্তু সেগুলোর মধ্যে আমরা মোটামুটি একটা স্টাইল পাই কিরকম স্টাইল প্রাচীনকালে মানুষ ধরেন কোন বিষয় নিয়ে লেখে যে বিষয় নিয়ে কথা কথাবার্তা হয় ঘাঁটাঘাটি করে সমাজে যেটা চলে সেটা নিয়ে লেখা আমরা বেয়ল্প নিয়ে পরে কথা বলবো বেয়ল্প হচ্ছে একমাত্র প্রাচীনেজের বিখ্যাত বই এ ছাড়া কিছু বই ছিল যেমন একটা বই ছিল দ্য ওয়াইফ ল্যামেন্টেশন ওয়াইভস ল্যামেন্টেশন মানে বউয়ের কি বলে ল্যামেন্টেশন মানে কি ওই কান্নাকাটি দুঃখ করে যে কথাবার্তা বলে সেটা মানে আমার বউয়ের আর্তনাদ তারপর একটা বই ছিল দ্য তারপর ছিল হচ্ছে ড্রিম অফ দ্য রুড ড্রিম অফ দ্য রুড আমি দুই একটা ব্যাখ্যা করবো এগুলো বেশি প্রয়োজন নেই ড্রিম অফ দ্য রুড এমন একটা গল্প কোন বইয়ের মধ্যে ছিল আমাদের হিস্ট্রি অফ ইংলিশ ওল্ড ইংলিশ পিরিয়ড বা প্রাচীনকালে ড্রিম অফ দ্য রুটের মধ্যে আমরা পাই ওই যে জেসাস ক্রাইস্টকে এইভাবে একটা তক্তার সাথে একটা কাঠের সাথে যে পেরেক মেরে মেরে ফেলা হয়েছিল ওই কাঠটার নাম ছিল হচ্ছে রুট তো যে ড্রিম অফ দা রুট নামে যে কবিতাটা ওই কবিতাটাতে বর্ণনা করা হচ্ছে এরকম যে ওই কাঠটা হচ্ছে কল্পনা করছে স্বপ্ন দেখছে যে আমার সাথে যেহেতু খ্রিস্টকে আমার আমার উপরে মারা হয়েছে শরীরে রক্ত পড়েছে তাহলে আমি মহান এই টাইপের তো এরকম বেশ কিছু লেখালেখি ছিল যেগুলো মোটামুটি ছোট ছোট কবিতা খুব বেশি বিখ্যাত না খুব বেশি ওরকম এক্সট্রা অর্ডিনারি কিছু না একটা টেক্সট আমরা পাই যেটা খুবই বিখ্যাত ছিল প্রাচীনকালের ইভেন সেটা এমন একটা ভাষায় লেখা ওইটাকে আমরা ইংলিশও বলতে পারি না বেউলভ সেই বইটার নাম ছিল বে এটা এটা বানানসহ পুরোটা আপনাদের মুখস্থ করতে হবে বি ই ও এল এফ শুধু নামটা মুখস্থ করতে হবে টেক্সট না ঠিক আছে তাহলে নামটা কি আমরা পারব তাহলে দ্য গ্রেটেস্ট লিটারি ফিস অফ ওল্ড ইংলিশ লিটারেচার ইজ অ্যান এপিক একটা এপিক মহাকাব্য নেইমড বেউল্ভ কে বলতে পারবেন বলেন দেখি আমি বলেই দিলাম তারপরে বলেন যে প্রাচীন কালের বা ওল্ড ইংলিশ পিরিয়ডের সবচেয়ে সেরা একটা টেক্সটের নাম কি এবং সেটা কোন ধরনের টেক্সট কে বলতে পারবেন বেউল বেউল কোন ধরনের টেক্সট কি এটা কে বলতে পারবেন এপিক পোয়েম ভেরি গুড এপিক পোয়েম মানে কি কে বলতে পারবেন বলেন দেখি এপিক পোয়েম মানে কি বোঝায় বলেন ভুল হলেও সমস্যা নেই এপিক বলতে বোঝানো হয় মূলত হচ্ছে মহাকাব্যকে এপিক বলতে বোঝানো হয় হ্যাঁ বেওল্ফ মূলত হচ্ছে একটা আমি বলে দেই খেয়াল করে শুনবেন বেওলফ হচ্ছে একটা মহাকাব্যের নাম মহাকাব্য মানে ওই যে মেঘনাথ বধ কাব্যের নাম শুনছি আমরা তারপর রামায়ণ মহাভারত এগুলো এক একটা মহাকাব্য অর্থাৎ হাজার হাজার লক্ষ লক্ষ লাইন লম্বা থাকে তবে বিয়ুল খুব বেশি লম্বা ছিল ওটা প্রায় ত্রিশ হাজার একশো লাইনেরও বেশি মানে তিরিশ হাজারের বেশি লাইন ছিল তো এই ধরনের কবিতার স্টাইলে যেটা লেখা হয় সেটাকে বলা হয় বেওল্ নর্মালি অল্প বা এই টাইপের যে কোনো ওই প্রাচীন যে মহাকাব্য ছিল সেগুলো কি নিয়ে লেখা হয় কোনো বীর যোদ্ধার জীবন নিয়ে লেখা তাহলে বেঅল্ফে আমরা কি ধরনের বীর যোদ্ধা পাই তাহলে আমরা কিন্তু আর্লি ইংলিশ পিরিয়ড বা ওল্ড ইংলিশ পিরিয়ড সম্পর্কে একটা ধারণা পেলাম যেখানে প্রাচীন কালের মানুষদের নিয়ে লেখা হয়েছিল বেশ কয়েকটা বইয়ের নাম বলছি ওগুলো দরকার নেই একটা বইয়ের নাম আপনাদেরকে এক্সামে লিখতে হবে এটা এক্সামে আসবে সেটা হচ্ছে বেঅল্ফ তাহলে বেয়ল বইটা কি একটা মহাকাব্য মহাকাব্যের ইংলিশ কি এ পোয়েম ঠিক আছে বেওল থেকে বা ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে আমাদের যে কোয়েশ্চেন্সগুলো আসে সেগুলো হচ্ছে দেখেন আমি একটু বলে দিই হোয়াট ডু ইউ নো অ্যাবাউট বে আপনাকে একটা কোয়েশ্চেন করা হবে যে বেয়ল সম্পর্কে আপনি কি জানেন তা মানে কি বেওয়ল্ফ কি সেটা আমরা এখন আলোচনা করব এছাড়া প্রশ্ন থাকতে পারে যে রাইট এ শর্ট নোট অন অথবা এখানে যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি হোয়াট পিকচার অফ অ্যাংলো স্যাকশন লাইফ অ্যাংলো স্যাকশন লাইফ মানে ওই আদিম যুগের মানুষের কোন ধরনের জীবনযাত্রা আমরা এই বেওয়ল্ফ মহাকাব্যের মধ্যে পাই ঠিক আছে তো চলুন এবার আমরা একটু বেওয়ল্ফ সম্পর্কে জানি মহাকাব্যের নামটা ছিল বেওয়ল্ফ এবং একই সাথে এখানে আমরা ছোট্ট করে একটা নোট করব মহাকাব্যের নাম ছিল বেওলফ একই সাথে এই বেওলফ গল্পটার বা বেওলফ কবিতাটা যে বিশাল কবিতা এই কবিতার হিরোর নামও ছিল বেওলফ হিরোর নামও ছিল বেওলফ তো সংক্ষেপে এখানে আমরা বলবো কারণ আমরা রাইটের শর্ট নোট অন বেওলফ যে প্রশ্নটা ওটা একদম লাইন বাই লাইন প্রশ্নটা পড়ে ফেলেছি সেটার ভিডিও অলরেডি দেওয়া আছে আপনারা এই ক্লাসগুলো শেষ করে আমি আপনাদের ওইগুলা হোমওয়ার্ক দেব ওগুলা করবেন এই যে ব্রডটা পুরোটারি হ্যান্ড নোট দেওয়া আছে তার আগে হ্যাঁ বলেন রেকর্ডড থাকবে জি আপনাদের কোর্সের মধ্যে তবে এটা হচ্ছে আমি ফ্রি করে দিতে পারি অনেকে আবার বেশি ক্লাস ফ্রি করে দিলে কোর্সের স্টুডেন্টরা হচ্ছে আমার উপর রেগে যায় বেশি ক্লাস ফ্রি করবো না দুই একটা হচ্ছে ধরেন যেগুলা একটু ওভারঅল ফ্রি টাইপের ক্লাস ওইগুলা ফ্রি করবো তবে কোশ্চেন আনসারসগুলো ফ্রি করবো না সামারি টাইপ দিয়ে আপলোড ঠিক আছে তবে এটা আপনাদের হচ্ছে কোর্সের মধ্যে দিয়ে দিব আপনাদের গ্রুপেও দিয়ে দিব পেইড গ্রুপে একটু মন দিয়ে তাহলে শোনেন তাহলে যেটা বলছিলাম বেওলফ হচ্ছে এপিক পোয়েমের নাম এপিক পোয়েমের নাম বানান বলে দেন তো আমাকে কে বলতে পারবেন বেওলফ বানান বি ই ও ডব্লিউ ইউ এল এফ হ্যাঁ আপনাকে বলাইলাম যাতে আপনারও মুখস্থ হয় বাকিদেরও শুনে মুখস্থ হয়ে যায় এপিক পোয়েমের নাম বেওলফ এবং ও নিজেই হিরো হিরোটা কেমন ছিল হিরো ছিল খুবই শক্তিশালী একজন হিরো সংক্ষেপে বলবো এই হিরোটা একদিন একটা রাজ্যে চলে আসে সেই রাজ্য রাজ্যের রাজা ছিল হচ্ছে রদগার বানান রাজ্যের নাম ইত্যাদি ইত্যাদি এক্সাক্ট জানার দরকার নেই আমরা বেসিকটা এখন জানবো যাতে পুরো বইটা মাথার মধ্যে ভাসে যে আমি তো জানি কঠিন মনে না হয় আমরা পরে লাইন বাই লাইন এই প্রশ্নগুলো পড়ব রদগারের একটা রাজ্য ছিল সেই রাজ্যে বেউলফ আসে এসেছিল ওর একটা কারণ এই মূলত একটা কাজ ছিল কি কাজ ছিল ওর রাজ্যে একটা দৈত্য আক্রমণ করে বারবার দেখি দৈত্যটার নাম কি দেখি বলতে কারণ গ্র্যান্ডেল 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 দেখতে কেমন ছিল গ্রেন্ডেল দেখতে অনেকটা মানুষের মতো কিন্তু দৈত্যাকার সাইজ অনেক বড় ওর একটা আলাদা বৈশিষ্ট্য ছিল সেটা হচ্ছে এইখানে এইখান দিয়ে মানুষের কানের পর্দা ভেতরে থাকে ওর কানটা এরকম লেভেল ছিল পর্দাটা ছিল বাইরে যে কারণে পর্দা বাইরে থাকার কারণে ও হচ্ছে আওয়াজ সহ্য করতে পারতো না খুব একটা তো যে রাজ্য রথগার মোটামুটি একটু মানুষ মেরি মেকিং বলে এটাকে যে সব সময় আমোদ প্রমোদ নিয়ে থাকে তো ওরা যখন সবাই ধরেন মদ টদ খেয়ে আনন্দ আনন্দ ফুর্তি করে চিল্লাচিল্লি করে তখন গ্রেন্ডেলের প্রবলেম হয় গ্রেন্ডেল বিরক্ত হয় তো দেখা যায় দৌড়ায় গ্রেন্ডেল এসে ওদের যে রুমটা আছে আনন্দ ফুর্তি করা রুমের মধ্যে ঢুকে যাকে সামনে পায় মেরে ফেলে ইভেন রথগারের খুব ভালো একজন মন্ত্রীকে মেরে ফেলছে ওর সভার লোককে মেরে ফেলেছে মেরে শুধু মেরে ফেলে একদম ছিঁড়ে টিড়ে খুব বিচ্ছির অবস্থায় মেরে ফেলে বিয়ল্প নিয়ে একটা সিনেমাও আছে আপনারা চাইলে দেখতে পারেন অনেকটা অ্যানিমেশন টাই দেখতে পারেন ঠিক আছে ওখানে হচ্ছে আমাদের অরিজিনাল গল্পের সাথে অনেকটাই মিল রেখে করা তো এই কারণেই দেখা যায় যে রথগার রাজাকে হেল্প করার জন্যে আমাদের হিরো চলে আসে বেওল্প নিজে চলে আসার পরে সে কি করে সে খুবই সাহসী মহাকাব্যে তো ধরেন সবকিছু দেখানো হয় না একটা জিনিস দেখেন কত চমৎকারভাবে রাইটাররা লিখেছে মহাকাব্যে বলা হয় যে যখনই গ্রেন্ডেলের রাজ্যে বা রদগারের রাজ্যে বেওল্প আসে তখনই আমাদেরকে একটা জিনিস বলা হয় বেওল্প সম্পর্কে যে বেউল আসার সময় অমুক অমুক তমুক করেছে তার মধ্যে বিশেষ বিশেষ বিষয়টা হচ্ছে বেওল পাশার সময় কি করেছে আসার সময় সে সমুদ্র সাঁতরায় পার হয়ে আসছে ও নৌকাডৌকা জাহাজ নিয়ে আসে নাই সমুদ্র সাঁত্রে পার হয়ে আসার সময় কয়েকটা সেটাকে ও করছে মেরে ফেলছে এখন এই অংশটা বলার কারণ হচ্ছে প্রথমেই একটু ধারণা দেওয়া হয় যে আমাদের বিগল্প অনেক শক্তিশালী ছিল আমাদের হিরো বিবল্প ঠিক আছে এটুকু জাস্ট একটা ধারণা দেওয়া হয় এরকম বেশ কিছু কথাবার্তা বলা হয় তো দেখুন তারপর ব্রেয়ল কি করে ওই যে গ্রেন্ডেলকে ধরার জন্য সেখানে গিয়ে থাকে হুট করে গ্রেন্ডেল চলে আসে যথারীতি সবাই যখন জিল্লাচিল্লি করে ওই রুমটা বন্ধ করে দেওয়া হয়েছিল যেখানে সবাই আড্ডা দেয় বিয়োল্প বলার ফলে রুমটা খুলে দেয় সমস্ত সভাসদরা ওখানে গিয়ে মদ জত খেয়ে আড্ডাবাজি করতে থাকে গ্রেন্ডেল বিরক্ত হয়ে চলে আসে চলে এসে আবারও দুই একজনকে মেরে ফেলে তখন বিল্প নিজেও একটু ব্যবাচেকায় পড়ে যায় বিএল্প কি করে তখন বিএল্প নিজে ভেবা জায়গায় পড়ে গিয়ে একটু ভয়ে প্রথমে পালাল পালাতে যাচ্ছিল কিন্তু হঠাৎ করে খেয়াল করতে পারে যে ওর ওই যে কানের পর্দা বাইরে শব্দ সহ্য করতে পারে না তো বিএল্প বিকট আকারের শব্দ করার চেষ্টা করে বিভিন্ন জায়গায় আঘাত করে চিল্লা চিৎকার করে শব্দ করতে করতে দেখা যায় যে ও হচ্ছে বিএল্প কি করে আমাদের এই যে গ্রেন্ডেল যে দৈত্য মনস্টার গ্রেন্ডেলকে একটু দুর্বল করে ফেলে এবং সেই সুযোগে সে গ্রেন্ডেলকে হচ্ছে যায় চাপা দিয়ে একটা হাত ছিঁড়ে ফেলে দেয় এবং সেই হাত ছিঁড়ে ও রেখে দেয় একদম পিওর খুবই শক্তিশালী তাতে দেখা যায় যে গ্রেন্ডেল রাগারাগি মানে চিৎকার করতে করতে নিজের জায়গাতে চলে যায় গ্রেন্ডেলের আবার যে মা আছে সেই মা ছিল হচ্ছে একটা আরেক মনস্টার এক টাইপের ড্রাগন ওখানে ফেরত চলে যায় অর্থাৎ আমরা বলতে পারি যে বিয়ল কি করেছে গ্রেন্ডেলের হাত থেকে রাজ্যটাকে রক্ষা করে দেয় তো আপাতত প্রথম গল্পটা এটুকুই কিন্তু পরে দেখা যায় যে ওর মা আবার প্রতিশোধ নিতে আসে ঠিক আছে প্রতিশোধ নিতে আসে বেশ কয়েক বছর পরে সেখানেও দেখা যায় যে বিয়ল ওর মাকে পর্যন্ত আর বেশি গল্প এখানে বিস্তারিত না এখানে আমরা কি পেলাম বিয়ল সম্পর্কে আমরা দেখেন হিরো সম্পর্কে আমরা যদি লিখি যে আমরা কি পেলাম আপনারাও একটু হেল্প করবেন হি ইজ ব্রেভ সে একজন সাহসী মানুষ আর কি সে একজন শক্তিশালী মাইটি আর কি সে একজন যোদ্ধা ওয়ারিয়ার এরকম বেশ কিছু কোয়ালিটি বিয়ল্পের মধ্যে ছিল তাহলে বিওল্প আমাদের যদি ধরেন এক্সামে আসে যে রাইটের শর্ট নোট অন বেয়ল বেয়ল সম্পর্কে একটা শর্ট নোট লেখেন আমরা কিন্তু পুরো গল্পটা সম্পর্কে লিখতে পারবো জাস্ট শুনলাম আইডিয়া হয়তো আছে আমরা যদি প্রশ্নটাকে একবার দুইবার পড়ি আমরা লিখতে পারবো এবারে আমাদের যদি জিজ্ঞেস করা হয় যে এই যে হোয়াট ফিচার অফ অ্যাংলো সেকশন লাইফ ডু ইউ গেট ইন বেয়ল সম্পর্কে আমরা যে অ্যাংলো সেকশন অর্থাৎ ওই প্রাচীনকালের মানুষের লাইফটা কেমন পাই আমি জাস্ট দু একটা হিন্টস দিয়ে দিই যেমন লাইফটা কেমন পাই প্রথমত পাই হচ্ছে তারা একটু বীরদের বা যোদ্ধা শক্তিশালী মানুষদেরকে সম্মান করত উচ্চে রাখত তারা একটু আমোদ প্রমোদ আনন্দ ফুর্তি নিয়ে থাকতো এই টাইপের বিষয় কিন্তু এত করতে ছোট করতে লেখা যাবে না যেহেতু বড় কোয়েশ্চেন আমরা ডিটেইলে লিখবো এবং সেটা আমরা লাইন বাই লাইন ঠিক আছে যখন আমরা হিস্ট্রিটা পড়বো এখন তো রোমান্টিক পোয়েট্রি পড়ছি এটা শেষ করে আমরা হিস্ট্রি আবার পড়বো যদিও এটা নিয়ে অলরেডি পেরেছি একটু এবার আমার সাথে আপনারা কথা বলবেন বা কারোর কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা থাকলে কথা বলেন জি ভাইয়া জি বলেন কিছু বলবেন না আপনি জিজ্ঞেস করলেন যে বুঝতে নাকি তাহলে বোঝা গেছে আলে এবারে আমরা চলে আসব হচ্ছে এজ অফ 64 মূলত হচ্ছে প্রথম দুইটা এজটা আমার কাছে আরো বেশি ভালো লাগে বাকিগুলোની আলোচনা আরো কম বলা যায় ছোট আলোচনা এজ অফ 64 এই জিনিসটা বা এই শব্দটি কি দেখি কে বলতে পারে আচ্ছা ভাই আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি জি জি এই যে হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড যে তিনটা ভাগ যেমন অ্যাংলো স্যাকশন আর আর এটা নাম মনে নেই সরি এটা কিভাবে ভাগ হয়েছে এটা কিভাবে মানে এটার উৎপত্তিটা হয়েছে মানে আমি যখন আগেরবার পড়ছিলাম তখন হচ্ছে আমি জানছি যে হচ্ছে ওইখানের যে রাজা থাকে তার উপরে হচ্ছে কিছু ট্রিপস মানে গোষ্ঠীরা হচ্ছে আক্রমণ করায় তারপরে ওটা ভাগ হয়ে যায় দেন হচ্ছে অ্যাঙ্গোর সেকশন হয়েছে আরো আর দুইটা হয়েছে মানে মোট তিনটা আমি বলি ডিটেল আমাদের আসলে প্রয়োজন নেই একটু খেয়াল করবেন মূলত হচ্ছে তখন প্রাচীন জাতিটা ছিল হচ্ছে জার্মান জাতি ইংলিশ জাতি বলে কিছু ছিল না সেকশন জাতি ছিল ঠিক আছে অ্যাংলো জাতি ছিল জার্মান জাতি ছিল জুট জাতি ছিল তো এগুলোর সাথে বেশ কিছু ঝামেলা হয় সেখান থেকে নতুন জাতি তৈরি হয় কিন্তু সেটা আমরা জানবো না কারণ আমাদের ওই হিস্ট্রি জানার দরকার নেই আমাদের কোনটা জানার দরকার আমাদের দরকার হিস্ট্রি অফ লিটারেচার শুধুমাত্র সাহিত্যের হিস্ট্রি ঠিক আছে তো ওটা যদি আপনাদের কারোর বিস্তারিত জানার দরকার থাকে সেটাও আমাদের হচ্ছে রেকর্ড ক্লাস দেওয়া অবশ্যই দেখতে পারেন পড়ার যত বেশি পড়বেন তত ভালো তবে ওটা আমাদের আপাতত দরকার নেই ওকে আপাতত আমরা জানবো হচ্ছে যে ওল্ড ইংলিশ পিরিয়ডটা এটাকে ওল্ড ইংলিশ পিরিয়ডের পরিবর্তে এটাকে বলা হয় অ্যাংলো স্যাকসন পিরিয়ড কারণ ওই সময়টা দুইটা জাতি বাস করতো নর্মালি তখন তখন স্যাক্সন জাতি অ্যাঙ্গলস জাতি এটা একটু উচ্চারণটা ভিন্ন ঠিক আছে এবং তখনকার আমাদের যে শ্রেষ্ঠ বা সেরা বইগুলো ছিল তার মধ্যে একটা ছিল বিউল যেটা সম্পর্কে আমরা এতক্ষণ জানলাম এরপরে আমরা পরের চ্যাপ্টারে চলে আসি এজ অফ চশার অনেকের বইয়ে দেখবেন অনেকের বইয়ে দেখবেন যে চশারের এজটার আগে আপনার আমরা হচ্ছে মিডল এজ লেখা থাকে তো মিডল এজ লেখা থাকলেও সমস্যা নেই চশারের এজ লেখা থাকলেও সমস্যা নেই মূলত চসার এমন একজন বিখ্যাত মানুষ উনি এতই ভালো লেখালেখি করেছেন যে উনার নামে এই পুরো সময়ের সাহিত্যটাকেই ওনার নামের সাথে বা ওনার লেখার সাথে তুলনা করা হয়েছে ঠিক আছে বলেন তো দেখি চসারের সেরা একটা বই ছিল এই বইটার নাম কি। চশারের সেরা বই ছিল সেটার নাম কি কে বলতে পারবেন ক্যান্টারব্যরি টেলস ভ্যারি গুড ক্যান্টারবিউরি টেলস ক্যান্টারবিউরি টেলস এবং এই বই থেকে আমাদের প্রতি বছরই কোয়েশ্চেন আছে ও চশারের আরও বেশ কয়েকটা ছিল যেমন দ্যানান স্প্রিস্টাল একটা বই ছিল তারপর আর একটা মোরগ মুরগি নিয়ে কিচেনে একটা ছিল তো ওইগুলা দিয়ে নর্মালি হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ারে আসে না ওগুলো মাস্টার্সে আসে তো আপনাদের যেটা জানতে হবে চশারের এজটা কেমন ছিল চশার নিজে মানুষটা কেমন ছিল এবং রিটেলস বইটা কি কি এর মধ্যে কী ছিল বিস্তারিত এগুলো আমাদেরকে জানতে হবে ঠিক আছে আমরা এই ক্লাসটাকে হচ্ছে একটু মজার ক্লাস রাখতে চাচ্ছি আপনারা ভাবতে পারেন যে কই আমি তো হচ্ছে শাল টাল শিখাই দিচ্ছি না এই এজ কত সাল থেকে কত সাল দেখেন যখনই আমি পাঁচ ছয়টা এজ পড়াবো পাঁচটা এজের শুরুর সাল শেষের সাল যখনই পড়াবো দশটা ইয়ার ওইটা আপনার কানে এখন ঢুকালে আপনার কাছে বিরক্ত লাগবে মাথায় ঢুকবে না যেমন ধরেন ফোর ফিফটি ইয়ার থেকে ফোর ফিফটি চারশো পঞ্চাশ সাল থেকে এটাকে বলা হয় এডি ফোর ফিফটি এডি আফটার ডেথ অফ জেসাস ক্রাইস্ট তা চারশো পঞ্চাশ খ্রিস্টাব্দে থেকে হচ্ছে ওল্ড ইং শুরু স্থায়িত্ব এক হাজার ছেষট্টি দেন তারপর ওখান থেকে হচ্ছে ছষাট শুরু তো এইগুলো আমরা এখন আলোচনা করব না এটা নিয়ে আমাদের কিন্তু অলরেডি ক্লাস দেওয়া আছে সেখানে প্রত্যেকটা এজের একদম ইয়ার সহ সবগুলা বই সহ উৎপত্তি সহ প্রিয়ন্তী যেভাবে জিজ্ঞেস করছে সেভাবে ডিটেল দেওয়া আছে আমরা এই ক্লাসটা হচ্ছে মজার সাথে শিখবো এবং সমস্ত ভয় দুশ্চিন্তাটাকে দূর করে দিব প্রিয়ন্তি আপনি কি আমার ক্লাসে বিরক্ত হচ্ছেন বা রাগ করছেন আপনার প্রশ্ন কি না স্যার আমি আছি আমরা হচ্ছে একটু চেষ্টা করব যে এই ক্লাসটাকে জেনারেল রাখার জন্য ঠিক আছে বেশি ইনফরমেশন খুঁটনাটি ইনফরমেশন দিতে গেলে জটিল হয়ে যাবে যেটা আমাদের দরকার নেই ওটা নিয়ে আমরা ঘাটাঘাটি কেন করব ঠিক আছে ইভেন আপনারা ভবিষ্যতে যখন বিসিএস দিবেন তখন এইগুলা থেকে আসবে এবং ওই যে বেছে বেছে যেগুলো আমি ধরেন দিচ্ছি ওইগুলাই বাইরের খুব একটা দরকার হয় না তো চলেন আমরা হচ্ছে চশারের এজে চলে আসি ওনার নাম হচ্ছে মূলত জিওফ্রে চসের ওনার বই বিখ্যাত যেটা বললাম প্রথমে ক্যান্টারবেউরি টেলস এবার আমরা এই ক্যান্টারবেউরি টেলস বইটা নিয়ে একটু কথা বলবো ক্যান্টারবেউরি টেলসটা যে বইটা উনি লিখেছেন লেখার সময় রাইটারের না মাথায় মারাত্মক প্ল্যান ছিল উনি লেখার আগে এটা নিয়ে প্ল্যান করে এরকম যে আমি এই বইটাকে কি করবো আমি এই বইটাকে এমন একটা বই বানাবো এমন একটা টেক্সট লিখব যেটাতে তৎকালীন গ্রামীণ সমাজের তৎকালীন উনি মূলত হচ্ছে কি ফোরটিন সেঞ্চুরিতে বাস করতেন ফোরটিন সেঞ্চুরি পর্যন্ত এর আগে থেকে যে ওই সমাজের মানুষ যত রকমের মানুষ ছিল কয় রকমের মানুষ থাকে ডক্টর থাকে কৃষক থাকে প্রিস্ট থাকে ধর্মযাজকরা যারা প্রিস্টরা এক কথা যত সেক্টরের মানুষ আছে সবগুলা সেক্টরের মানুষের জীবনের গল্পটাকে আমি এই বইয়ের মধ্যে ইনক্লুড করব এটা হচ্ছে ওনার প্ল্যান ছিল এবং উনি খুবই চমৎকারভাবে এই প্ল্যানটা সাকসেসফুল করে একটু আমাকে সময় দেবেন ওকে তো তারপর যেটা ঘটে তো উনি বইটা লেখে বইটা লেখার সময় আমরা যে বইটা নর্মালি পাই ক্যান্টাবেরি ডিটেলস একটা কবিতা তো এই বইয়ের মধ্যে না আমরা ওই উনি যেভাবে লিখতে চেয়েছিলেন উনি চিন্তা করেছিলেন যে আমি এই গল্পটাকে সাজাবো একটু মন আপনারা শুনতে পাচ্ছেন সবাই এই আসেন সবাই অনেকেই আসেন দেখতে পাচ্ছি আজকের ক্লাসে হ্যাঁ অনেকেই আসেন দেখতে পাচ্ছি তো চশার উনি প্ল্যান করে বা সাজায় যে আমরা একটা গল্প লিখবো যে গল্পের শুরুতে আমি একটা প্রলগ দিব প্রলগ মানে কি প্রলগ মানে এই গল্পে কি কি থাকবে কেমন কি থাকবে আধুনিক বাংলা সিনেমা বা হিন্দি সিনেমাতে দেখবেন একদম শুরুতে ক্যারেক্টারগুলো একটা পরিচিতি দেয় ওই টাইপের জিনিসটাকে বলা হয় প্রলগ তো উনি প্রলগটা লেখে প্রলগটা আমরা ক্লিয়ারভাবে পাই এবং ওনার প্ল্যানে ছিল যে আমরা ক্যান্টারবিউরি নামক একটা জায়গা থেকে দেখুন বইয়ের নাম যেহেতু ক্যান্টারবিউরি টেলস ক্যাంటర్বিউরি নামক একটা জায়গায় আমরা কি করব আমরা সবাই মিলে যাব কোথায় যাব তীর্থে যাব তীর্থ বলতে মূলত বোঝানো হয় আমরা মুসলিমরা যেমন হজ করতে যাই ঠিক আছে খ্রিস্টানরা এরকম তীর্থ করতে যায় সেই জায়গাটাকে বলা হয় তীর্থস্থান বা তীর্থ করার জায়গা আর কি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে কি তো তীর্থ করতে যাই সরি একটু হচ্ছে একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে ওকে ওকে আমি নেটওয়ার্ক এখন ঠিক করে দিচ্ছি ইন্টারনেট কানেক্ট করতে ভুলে গেছি ঠিক করে দিচ্ছি তো দেখেন ধরেন আমরা এই যে হজে হজে যায় কোন ধরনের মানুষ মানুষ কি কি বলতে পারবেন আলাদা পেশার মানে স্পেসিফিক পেশার মানুষ যায় না যে কোনো ধরনের পেশার মানুষ যায় বিভিন্ন পেশার মানুষ ওখানে যেতে পারে এটার কোনো রকম বলা যায় যে ওরকম আলাদা করে বলা যায় না ওখানে গরিব মানুষও যায় ধনী মানুষও যায় একদম দরিদ্র হয়তো বা যায় না মধ্যবিত্তরা যায় ঠিক আছে তো উনি গল্পটাকে সাজিয়েছেন মন দিয়ে শুনবেন খুবই গল্প গল্পটাকে যে টেলস এখানে কি করবে তীর্থ করতে যাবে মানুষ সেখানে গিয়ে কি করবে হ্যাঁ বলেন বেশি জরুরি কথা হলে বলবেন না হলে ক্লাসের মধ্যে কিছু বলতে চাচ্ছেন মানে নেটওয়ার্ক প্রবলেম নাকি ভাই নেট প্রবলেম ও আচ্ছা আচ্ছা

আশা করি এখন আর নেট প্রবলেম হবে না তারপরে যদি প্রবলেম হয় অবশ্যই আমাকে একটু মেসেখানে জানাবেন ঠিক আছে আমরা একটু ক্যাটাবেডিটেলসের প্রশ্নটা কিউ বের করব ক্যাটাবেডিটেলস থেকে আমাদের কোন নোটে প্রশ্ন দেওয়া ছিল কি জানেন কি কেউ C-A-N-T-E-R-B-U-R-Y, Canterbury. আচ্ছা না থাকলেও অসুবিধা নেই আচ্ছা মনে হয় ক্যান্টাবি ডিটেলস নিয়ে দেওয়া হয়নি ওকে একটু খেয়াল করে শুনবেন সবাই ক্যান্টাবি ডিটেলস গল্পটা বা কবিতাটা লেখার ওনার প্ল্যানটা ছিল হচ্ছে আমরা যারা যারা তীর্থ করতে যাব প্রত্যেকটা মানুষ যাওয়ার পথে দুইটা করে গল্প বলবো আসার পথে দুইটা করে গল্প বলব গল্প বলবো কেন গল্প বলার কারণটা হচ্ছে ধরেনি যে এত দূরের একটা লম্বা যাত্রা তারা করবে যেতে যেতে তো বিরক্ত লেগে যায় এই বিরক্তিটাকে যেন আটকানো যায় সেজন্য ওনারা হচ্ছে গল্প শুনতে শুনতে যাবে তার জীবনের গল্প সে বলবে সবাই মিলে শুনবে আবার মানে প্রত্যেকেই তার তার জীবনের গল্প এক এক করে বলার সুযোগ পাবে তাহলে প্রত্যেকটা মানুষ গল্প গল্পগুলো হচ্ছে দুইটা করে যাওয়ার সময় দুইটা আসার সময় দুটো অর্থাৎ একজন চারটে করে সমস্ত টোটাল লোক ছিল তেইশ জন গল্প হওয়ার কথা ছিল অনেকগুলা তেইশ দুগুণ ছেষট্টি মানে একশোর বেশি হওয়ার কথা ছিল কিন্তু পুরো গল্পটা হচ্ছে আমাদের রাইটার উনি লিখতে পারে নাই লেখে কমপ্লিট করে নাই পুরোটা লেখে নাই উনি হচ্ছে আমরা অল্প লেখা পাই কেউ কি বলতে পারবেন কতগুলো লাইন পাওয়া গেছে বলতে পারলে জানাবেন তবে একজাক্ট এগুলো আমরা যখন প্রশ্ন পড়েছি তখন আমরা সবই হচ্ছে আলাদা করে আলোচনা করেছি আবার সামনে ক্লাসে জানব তো এই যে গল্পটা গল্পগুলো কেমন ছিল দেখেন যেমন ধরেন একজন ছিল হচ্ছে প্রায়োরেস একটু লিখে দিতে পারে পিআর আই ও আর ইড প্রায়োরেস বলতে বোঝাই হচ্ছে আমরা যাদেরকে হচ্ছে খ্রিস্টানদের সিস্টার বলা হয় সিস্টার সিস্টার মানে হচ্ছে নান যারা থাকে সাদা ড্রেস ট্রেস পরে থাকবে দেখবেন খ্রিস্টান চার্চে থাকে তো এরকম একজন মহিলা যিনি চার্চের একজন একটা সম্মানিত পদে থাকে সেই মহিলা তাকে বলা হচ্ছে প্রায়োরেস তার গল্পটা ছিল এরকম যে তার সম্পর্কে তিনি বলছেন যে সে কি পছন্দ করেন তার স্বভাব চরিত্র কেমন কি ছিলেন যেমন তার স্বভাবের মধ্যে ছিল সে হচ্ছে কুকুর পালত খ্রিস্টান ধর্মে একজন মানুষ যখন প্রিস্ট হবে ধর্মযাজক হবে তখন তার কুকুর পালার কোনো পারমিশন থাকে না ঠিক আছে কুকুর হচ্ছে একটা নোংরা প্রাণী হিসেবে ধরা হয় কিন্তু ওই মহিলা পালতো ওটা মানতো না আবার ওনার ড্রেস আপ এতই গর্জিয়াস ছিল যে গর্জিয়াসটা একজন ধার্মিক মানুষের সাথে যায় না যে গর্জিয়াসনেসটা ঠিক আছে আবার দেখা যায় যে এই মহিলা ওনার হচ্ছে যখন রেস্টুরেন্টে খাইতে বসতো তখন ওনার টেবিল ম্যানারটা ছিল খুবই সম্ভ্রান্ত মানুষ টাইপের এই মহিলার এই স্বভাবগুলোকে দেখানো হচ্ছে অর্থাৎ এই এই এখন এই কথাগুলো লেখার মধ্যে দেখানো হয়েছে কেন একজন ধার্মিক মহিলা হিসেবে ওনার যে যে স্বভাব চরিত্র থাকা দরকার ছিল সেটা ওনার মধ্যে ছিল না ছিল হচ্ছে তার অপোজিটগুলো সেটা তো নর্মাল এরপরে যেটা দেখানো হয় বেশ কয়েকজন আমি একটু লিখে দিব তাদের নাম আপনাদের দেখলে খুব ভালো লাগবে একজনকে আমরা বলবো হচ্ছে পার্ড পি এ আর ডিও এন ই আর ঠিক আছে ওনার নাম বলা হয়নি ওনাকে বলা হয়েছে দা পার্ড ওনার এই পার্ড শব্দের অর্থ কি দেখি কে বলতে পারেন

ক্ষমা করা বাহ ভালোই তো জানেন আমি এটা শিখছিলাম মনে হয় যেন সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে উঠে এর আগে জানতাম না তা আপনার যথেষ্ট অ্যাডভান্সড তো দেখুন পার্ডোনার বলা হচ্ছে চার্চের মধ্যেকারী একজন লোককে খ্রিস্টান ধর্মে চার্চের মধ্যে সিস্টেম হচ্ছে ধরেন কেউ একজন একটা অন্যায় করেছে তো উনি হচ্ছে চার্চে গিয়ে শিকার করে সেটা একজন প্রিস্টের কাছে শিকার করে যে ফাদার আমি তো এই অন্যায় এগুলা করেছি তো আমি হচ্ছে কি করব ক্ষমা চাই ঈশ্বরের কাছে ক্ষমা চাই তো আপনার মাধ্যমে তো দেখা যায় ওই যে পার্ডনার যে ক্ষমাকারী উনি হচ্ছে ঈশ্বরের কাছ থেকে ক্ষমা চেয়ে দেয় আর কি এরকম তো একজন পার্টনারের গল্প বলে যে পার্ডনারটা কীরকম বেয়াদব ছিল চিন্তা করেন ও কি করতে বলতো যে হ্যাঁ ঈশ্বর তোমাকে ক্ষমা করে দিবে এর জন্য আমাকে তোমার হচ্ছে সন্তুষ্ট করতে হবে টাকা পয়সা দিতে হবে ইভেন যদি কোনো মেয়ে মানুষ আসতো ক্ষমা চাইতে ধরেন নর্মালি অল্প বয়সী মেয়েরা কেন যায় সে ধরেন কোনো একটা বয়ফ্রেন্ডের সাথে উল্টোপাল্টা সম্পর্কে জড়িয়ে গেছে সে হচ্ছে এই পার্টনারের কাছে যাইতো যে আমি তো অন্যায় কাজ করে ফেলছি আমি ক্ষমা ভিক্ষা করতে আসছি এখানে তো ওই বেয়াদব কী করতো ও আরও উল্টো ব্ল্যাকমেইল করতেছে তুই এসব করছিস তোর ফ্যামিলির কাছে জানাবো সমাজে মান নষ্ট করে দেবো ইত্যাদি ইত্যাদি উল্টো সেই মেয়ের সাথে সে নিজে নোংরামি করত অথচ সে কিন্তু একজন মানে ধর্মযাজক একজন প্রিস্ট এরকম একজন মানুষ ছিল অর্থাৎ এর চরিত্র খুবই খুবই জঘন্য ছিল ইভেন আপনারা যখন মেইন টাইস গুলো পড়বেন ওখানে দেখবেন একটা লাইন আমি লিখেছিলাম মানে বইয়ের লাইন আর কি লাইনটা এরকম যে উনি হচ্ছে টাকার বিনিময়ে টাকার বিনিময়ে সৃষ্টিকর্তার কাছে স্বর্গে হচ্ছে একটা সিট বরাদ্দ করে দিত মানে যে বেশি টাকা দিবে ওর স্বর্গ একদম ফিক্সড এরকমভাবে সাধারণ জনগণকে ভুলায় ভালায় টাকা নিত সে বলতো যে আপনি আমাকে হচ্ছে এত এত টাকা দেবেন এই টাকা দিবেন আমি এমন দোয়া করে দিব এমনভাবে প্রার্থনা করে দিব যে আপনার সমস্ত গুনা মাফ হয়ে যাবে আপনি নিঃসন্দেহে বেঁচতে যাবেন স্বর্গে যাবেন এই টাইপের লোক ছিল তো এরকম আমরা হচ্ছে অনেকগুলো মানুষ সম্পর্কে জানব তবে টোটাল তো বলছিলাম যে প্রায় হচ্ছে বিশ বাইশ জনের মতো কিন্তু এতজন আমরা জানবো না আমরা জানবো হচ্ছে গুরুত্বপূর্ণ পাঁচ ছয় জন তো এখন আমরা জানলাম জন তো এরকম এছাড়া ছিল হচ্ছে সামোনার একজন ছিল ডক্টর অফ ফিজিক বলা হয় মানে হচ্ছে শারীরিক ওই ডক্টরটা দেখা যেত যে উনি ডক্টর হিসেবে বেশ ভালো ছিল তো ওনার পেশার সাথে রিলেটেড বিষয়গুলো সম্পর্কে উনি বেশ ভালোই জানতো একজন ফার্মার ছিল ফার্মার বা কৃষককে তখন বলা হতো পিজান্ট পেজেন্ট মানেও কৃষক কৃষকের লাইফটা দেখা গেছে যে খুব একটা খারাপ না মোটামুটি সে ভালোই আছে উচ্চবংশীয় যে মানুষগুলো আছে সেইগুলাই দুনিয়ার হার জাত ঠিক আছে এবার একটু মন দিয়ে শোনেন তাহলে দেখেন টেলস যে গল্পটা এর মধ্যে আমরা যে ছোটো ছোটো মানুষের স্টোরিগুলো পেলাম এগুলোতে আমরা কী পেলাম তৎকালীন সমাজের মানুষগুলো কতটা ভালো ছিল নাকি খারাপ ছিল কেমন কি ছিল সেটা আর না ঠিক আছে তাহলে আমাদের যদি প্রশ্ন আসে এক্সামে যে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ক্যান্টারবিউরিটেলস আমরা শুরুর দিকে লিখতে পারি ক্যান্টারবিউরিটেলস ইজ এ মাস্টার পিস বাই রিটার্ন বাই জে দ্য ফোর্টিন সেঞ্চুরি লাইফ অ্যান্ড সোসাইটি ইন এ ফ্যান্টাস্টিক ওয়ে লিখতে পারি যেটা হচ্ছে চোদ্দ শতকের মানুষগুলোকে নিয়ে লেখা হয়েছে ইত্যাদি ইত্যাদি এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে চোদ্দ শতকের মানুষ বা সমাজের কোন কোন দিকগুলোকে দেখানো হয়েছে তখন আপনাকে কি লিখতে হবে তখন আপনাকে উল্লেখ করতে হবে ওই যে যেটা একটু আগে বললাম যে এক একটা মানুষের যে পিকচারটাকে দেখানো হয়েছে ওই মানুষগুলো কতটা বাজে ছিল খারাপ ছিল সেটাকে প্রেজেন্ট করা হয়েছে চোদ্দ শতকে দেখা যাবে যে আপনি যত মানুষগুলোকে রাইটাররা প্রেজেন্ট করে দুই একজনকে ভালো রাখে বাকি সবাই দেখা যায় যে নেগেটিভভাবে প্রেজেন্ট করা হয় কারণ সমাজে মানুষ বাস্তবেই নেগেটিভ থাকে রিয়েলিস্টিক টাইপের যদি মুভি আপনারা এখনও দেখেন দেখবেন যে দু একজন মানুষ সৎ বাদ বাকি সবাই খারাপ এভাবেই প্রেজেন্ট করা হয় কারণ রাইটারদের উদ্দেশ্যই থাকে ওই খারাপ মানুষগুলোকে দেখানো সমাজের সামনে তো আমরা একটু প্রশ্নটাকে দেখবো এজব অব থেকে আমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে চোদ্দ শতকের জীবন এবং সমাজের কোন ধরনের চিত্র আমরা ক্যান্টাবরি টেলসে বইতে পাই ওই যে মানুষের চরিত্রগুলো আমরা পাই উচ্চবংশীয় মানুষগুলো নিচুপ যে মানুষগুলো দরিদ্র মানুষগুলো ছিল তাদের অত্যাচার তো করতোই ধর্মের নামে বা বিভিন্ন ভালো কাজের নামে তারা করতে হচ্ছে শোষণ অত্যাচার এটা দেখেন আদিমকালেও ছিল এখন আছে সব জায়গাতে আছে ঠিক আছে একজন হচ্ছে কমেন্ট করছে স্যার আমি ক্লাস খুঁজতেছি কাউকে খুঁজতে থাকেন কোর্সের মধ্যে সরি আমাদের মেসেঞ্জার গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে জয়েন করবেন তো ক্যান্টাবেরি টেলস সম্পর্কে আমরা মোটামুটি জানলাম কারণ কি এটা সম্পর্কে আর আমরা এক্সট্রা জানবো না আমাদের দুইটা ব্রড কোয়েশ্চেন আমরা কয়টা দিছি ব্রড এখান থেকে এবছরের জন্য আমরা একটা পড়বো ক্যান্টাবেরি টেলস থেকে আর গত বছর একটা পড়িয়েছিলাম তো এই দুটা থেকেই দেখা যাবে যে কমন থাকবে আর দরকার হবে না ঠিক আছে তো এই প্রশ্নগুলো আমরা সামনে একদম লাইন বাই লাইন পড়বো জি বলেন ক্লাস কতক্ষণ হবে ক্লাস আর হবে কতক্ষণ নিয়েছি টাইম দেখতে পাচ্ছি না দেখেন তো স্যার অনেক সময় হয়ে গেছে 22 মিনিট আমরা 30 থেকে 35 মিনিটের মধ্যে শুনুন ক্লাস রেকর্ড থাকবে আপনি ব্যস্ততা থাকলে আপনি হচ্ছে লিভ নিতে পারেন আপনার নাম কি মুত্তা ওকে আপনার ব্যস্ততা থাকলে আপনি লিপ নিতে পারেন আমাদের সব ক্লাসি আপনি চাইলে পরে করতে পারবেন আপনি যে 22 মিনিট করলেন বাকিটা পরে করে নিন

দুইটা এজ থেকে আমাদের দুইটা ব্রড আসবে হানড্রেড পার্সেন্ট দুইটা শর্ট আসবে কত পার্সেন্ট গ্যারান্টি হানড্রেড পার্সেন্ট কোন দুইটা আসবে এই দুইটাই আসবে আপনি যদি এবছর এক্সাম দেন ইনশাল্লাহ এই দুটাই কমন থাকবে পরের বছর যদি এক্সাম দেন ওই বছর আবার সাজেশন দিব সেই অনুযায়ী মানে এইগুলো থেকেই সবই কমন থাকে বাইরে খুব একটা আসে না এবার আমরা চলে আসবো হচ্ছে পরের চ্যাপ্টারে দ্য রেনেসা অ্যান্ড আবার বলেন

আমরা এলিজাবেথান এইজটা সম্পর্কে একটু জানব জেনে আমরা আজকে ক্লাসটা সমাপ্ত করে দিব এই ক্লাসের সেকেন্ড পার্ট কবে নিব বলতে পারছি না আপনারা যেদিন চান সেদিন নিব সেইগুলোতে হচ্ছে আমরা বাকি চ্যাপ্টারসগুলোকে এভাবে আলোচনা করব তো ধরেন এভাবে আমাদের টোটাল আলোচনা হয় দেখা যাবে স্যার অ্যাস সুন অ্যাস পসিবল হচ্ছে আমাদের হিস্ট্রি ক্লাসগুলো স্টার্ট করা উচিত রোমান্টিক পোয়েট্রি শেষ হলে আমরা শুরু করব ঠিক আছে হ্যাঁ আপনার মনে হয় রোমান্টিক পোয়েট্রি নেই তাই না স্যার আমার রোমান্টিক পোয়েট্রি আছে তো আছে আচ্ছা আপনাদেরকে একটা পরামর্শ থাকবে দেখেন আমরা রোমান্টিক পোয়েট্রি একটু মন দিয়ে শুনবেন সবাই রোমান্টিক পোয়েট্রি আমরা এখন পড়তেছি আমরা কিন্তু খুব স্লো পড়তেছি একটা প্রশ্ন একটা টপিক করে পড়ি আপনাদের হাতে কিন্তু হিউজ সময় এই যে এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলা প্রশ্নের হ্যান্ড নোট দেওয়া আছে ভিডিও দেওয়া আছে ওইগুলো আপনারা রেগুলার একটা করে বা দুইটা করে নিজ দায়িত্বে দেখতে হবে হিস্ট্রি কোর্সটা একদম কমপ্লিট করা আছে আপনাকে সেলফ স্টাডিও করা লাগবে না আপনি ভিডিওগুলো দেখ জাস্ট দেখেন সব রেডি করে দেওয়া আছে ঠিক আছে আর এটা এই জন্যই মূলত এই ইন্ট্রোডাক্টরি ক্লাসটা নিয়েছি কারণ আপনার হচ্ছে জানেন নাম জিনিসটা কি জিনিসটা আমি এখানে বুঝাই দেব প্রশ্ন উত্তরগুলো আপনি এবারে কি করবেন কোর্সের মধ্যে থেকে পড়ে নেবেন আমি নিব হচ্ছে রিভিশন ক্লাস আমি আপনার থেকে পড়ার ধরবো কারণ আমি ওখানে তো লাইন বাই লাইন পড়ে বুঝাই দিছি আর একবার ভিডিও দেখলে দেখবেন যে আপনার কোনো প্রশ্নই আর থাকবে না ঠিক আছে প্রিয়ন্তি পারবেন রেগুলার একটা করে হিস্ট্রি থেকে ব্রড কোয়াশেনের ভিডিও দেখতে থ্যাংক ইউ সবার সবাইকে পারতে হবে রেগুলার যদি একটা করে ভিডিও দেখেন ব্রডের দেখবেন যে আপনার ফাইনাল এক্সাম আসতে আসতে হিস্ট্রির উপরে সবচেয়ে সেরা এটা প্রস্তুতি হবে আর হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এমন একটা সাবজেক্ট যেটা ভালো করে পড়লে আপনার মাস্টার্সেও ঝামেলা হবে না যেমন এই যে ক্যান্টাবি টেলস নিয়ে কথা বললাম বেভোল্প নিয়ে কথা বললাম মাস্টার্সে এটা একদম লাইন বাই লাইন পড়তে হবে তাহলে আপনার কিন্তু অর্ধেক পড়া কমে গেল এলিজাবেথান এইসটা আমরা এখানে মোটামুটি জানবো বিস্তারিত জানবো না কিন্তু থার্ড ইয়ারে উঠে এলিজাবেথান এজের আমাদের পাঁচটা নাটক পড়তে হবে একদম লাইন বাই লাইন পড়তে হবে পাঁচটা নাটক এই জন্য হিস্ট্রিটা গুরুত্ব দিবেন সবাই পড়বেন তো দেখেন এলিজাবেথান এজ রানি এলিজাবেথের আমরা নাম শুনেছি একদম রানী এলিজাবেথের জন্ম এবং মৃত্যু সালের সাথে এটার খুব একটা মিল নেই কিছুটা মিল আছে তাহলে এই এজের নাম আবার এলিজাবেথান এজ কেন দেওয়া হলো মূলত এই এজের নাম এলিজাবেথ এজ দেওয়া হয়েছে এর কারণ হচ্ছে রানী এলিজাবেথ উনি নিজেও একজন সাহিত্য মানুষ ছিলেন ওনার নিজের যে রাজসভা সেখানে অনেকগুলো কবি ছিল সভা কবি ছিল গোপাল ভাট দেখেন আপনারা গোপাল ভাটের মধ্যে যে সভা কবি আছে ওই রকম ওনার সভা কবি ছিল এবং শুধু কবি ছিল তাই না আমিও দেখি প্রচুর শুধু সভা কবি ছিল যে সেটা না সভা কবির পাশাপাশি উনি সারা দেশের পুরো ইংল্যান্ডের যত কবি আছে ওনাদেরকে মাঝে মধ্যেই ইনভাইট করতেন তাদের সাথে কথাবার্তা বলতেন যেমন একবার অ্যাডমোন স্পেন্সার করেছে কি একটা বই লিখেছে সরাসরি কুইন এলিজাবেথকে নিয়ে সে বই যাত তার বই না লিখছে মহাকাব্য কত লাইনের মহাকাব্য মেবি দশ হাজার লাইনের মহাকাব্য এবং এত বড় সাইজের বই হয়েছে যে ওই মানে একটা মহাকাব্য দশটা আলাদা আলাদা বই হয়ে গেছে বইয়ের নাম হচ্ছে দাফে রিকোয়েন ওয়ার্ল্ডের বেস্ট লিপ মধ্যে একটা এই ফেরি মানে রানী রানী বলতে উনি মূলত কুইন এলিজাবেথকে বোঝানোর চেষ্টা করেছেন কুইন এলিজাবেথ স্যার তো আছে 1 1 তো এই বইতে উনি কি করেছেন আপনি কোন ইয়ারে স্যার আমি হচ্ছি মূলত থার্ড ইয়ারে আর সেকেন্ড ইয়ারে ইমপ্রুভ দিচ্ছি ওকে সমস্যা অনেকেরই হচ্ছে সেকেন্ড ইয়ার থাকে জিজ্ঞেস করছি পাবলিকলি আপনি আবার ভাববেন না যে আমাকে হচ্ছে অপমান করলো এটা নর্মালি অনার্সে সবারই থাকে কিছু মনে করবেন না প্লিজ তো দেখেন এলিজাবেথান এই যে এই যে যে লোকটার কথা বললাম স্পেন্স স্পেনসার একটা বই লিখেছিলেন কি দ্য ফেরি কুইন সেই বইটা কুইন এলিজাবেথকে যখন উৎসর্গ করা হয় কুইন এলিজাবেথ এটা দেখে এতটাই পছন্দ করে এতটাই ওনার কাছে ভালো লাগে যে কুইন এলিজাবেথ কি করে স্পেন্সার অর্থাৎ ওই লেখকের নামে আজীবন সম্মাননাটা ভাতা দিয়ে দেয় যে সারা জীবন তুই এই এক বইয়ের জন্য টাকা পাবি কিন্তু এই যে এই সাইজের যে বইটা দশটা বই এক একটা খণ্ড টেন কি বলে ক্যান্টো ছিল এই প্রত্যেকটা পার্ট একটা করে বই আমি জানি না যে এলিজাবেথ এটা আসলে পড়ছে কিনা ক্রিটিকরাও জানে না বলছে মনে হয় না পড়ে নাই কিন্তু উনি কিছুটা পড়ে বা যতটুকু বুঝতে পারছে যে তাকে প্রশংসা করেই লেখা আসলেই প্রশংসা করে লেখা ঠিক আছে তো দেখেন এলিজাবেথ সাহিত্যের মানুষগুলো সাহিত্যের সাথে জড়িত মানুষগুলোকে কতটাই পছন্দ করতো যেরকম একজন মানুষ তাকে নিয়ে লেখালেখির কারণে তাকে পুরস্কার দিয়ে দিছে তাও নর্মাল পুরস্কার না আবার এলিজাবেথের হচ্ছে মোটামুটি টাইপেরই ছিল ফ্রান্সিস বেইখান আপনারা জানেন ফার্স্ট ইয়ারে পড়েছেন থার্ড ইয়ারে পড়বেন যারা সেভেন কলেজের আছেন তাদের আবার হচ্ছে সেকেন্ড ইয়ারেও রয়েছে ফ্রান্সিস বেইখান এলিজাবেথ খুবই খুবই পছন্দ করত। এলিজাবেথের একজন কি বলে স্টেটম্যান বলে এক টাইপের সভাসদ ছিল ঠিক আছে তো মূল কথা এলিজাবেথ হচ্ছে তৎকালীন সাহিত্যের মানুষগুলোকে খুবই পছন্দ করতেন দ্যাটস ওয়াই যে রাজা সাহিত্যিকদেরকে ফ্রিডম দেয় লেখালেখি মুক্ত মনে করতে দেয় যা ইচ্ছা করতে দেয় তাহলে ওই সময় তো লেখক বাড়বে এটাই স্বাভাবিক না সিমিলার ঘটনাটাই ঘটে এলিজাবেথান এই যে প্রচুর প্রচুর শ্রেষ্ঠ সেরা লেখকরা উঁকি দিতে শুরু করে দেয় সেই লেখকগুলোর মধ্যে দু একজনের নাম বলেন তো দেখি কে বলতে পারবেন আমরা প্রায় শেষের দিকে চলে আসি দেখি বলেন স্যার উইলিয়াম শেক্সপিয়ার ভেরি গুড আর কে পারবেন কে ওয়ার্ড উইলিয়াম শেক্সপিয়ার ছিল ঠিক স্যার বেন জনসন হ্যাঁ বেন জনসনকেও আমরা বলতে পারি কাছাকাছি টাইপের আর কে কে ছিল বলেন দেখি থার্ড ইয়ারে যা যদি থাকেন তাদের তো ভেরি গুড কথাই বলতে হ্যাঁ ফ্রান্সিস বেকন আমি কিন্তু বলে দিছি ফ্রান্সিস বেকনের কথা সেও ছিল ঠিক আছে এলিজা কি বলে শেক্সপিয়ারের ঠিক কিছু বছর আগে ছিল ক্রিস্টোফার মারলো ক্রিস্টোফার মারলো সহ এলিজা কি বলে ইউনিভার্সিটি উইড ছিল সাতজন সাতজন ব্যক্তি ওরা ইউনিভার্সিটির শিক্ষিত পোলাপাইন ছিল ওরা কি করত ওরা নাটক লিখত খুবই চমৎকার নাটক লিখতো বিশেষ করে ক্রিস্টোফার মার্লোর নাটক দুইটা নাটক থেকে আমরা সরাসরি দেখতে পাই যে শেক্সপিয়ার নিজে হচ্ছে আইডিয়া কপি করে হচ্ছে নিজে লিখেছেন শেক্সপিয়ার ওই কপি করে ওটাকে আরও সুন্দর করে প্রেজেন্ট করেছেন যে কারণে উনি নিজে হয়ে গেছেন পৃথিবীর শ্রেষ্ঠ রাইটার তবে খ্রিস্টফার মার্লো কিন্তু খারাপ নয় এছাড়াও বেন জনসন ছিল ডক্টর জনসন একজন ছিল সেও ছিল এই সময়কার আশেপাশের সময়কার আর কি ঠিক আছে তারপর হচ্ছে মেটাফিজিক্যাল পয় ঠিক পরের যে মেটাফিজিক্যাল কবিরা যারা ছিল যেমন জন ডান স্টিফেন প্রেশাও অ্যান্ড্রু মার্ভেল এরা সবাই সিমিলার টাইপ সময়কার মানুষ যদিও মেটাফিজিক্যাল এজ নিয়ে আমরা আলাদা একটা চ্যাপ্টার করবো কারণ ওখান থেকে একটু আলাদা কোয়েশ্চেন আসে কিন্তু কাইন্ড অফ সিমিলার বিষয় রয়েছে এদের মধ্যে ঠিক আছে এছাড়া আমাদের ছিল হচ্ছে সার ফিলিপ সিডনি আরেকজনের নাম কি বলছি অ্যাডমন্ড স্পেন্সার

ওই বইটার নামই হচ্ছে জ্যাকোবিয়ান অ্যান্ড এলিজাবেথান ড্রামা তার মানে ওই বইয়ের যারা আছে সবাই এলিজাবেথান এই যে সামান্য একটু এক বছর দুই বছর আগে পিছে হতে পারে ঠিক আছে কিন্তু ওতে সমস্যা নেই সবাইকেই হচ্ছে আপনি নিঃসন্দেহে এলিজাবেথেনেজ বলতে পারেন এবং আপনি একটা ভালো আইডিয়া দিলেন সেটা হচ্ছে এলিজাবেথেনেজ লেখকরা মনে রাখবো কীভাবে ওই বইয়ে যারা আছে সবাই এলিজাবেথান ঠিক আছে তারপর আমাদের ছিল হচ্ছে পোয়েটস যে কবিতাগুলা থার্ড ইয়ারে ওই বইয়ে যারা আছে সবগুলো মেটাফিজিক্যাল কবি ওকে তো দেখেন এলিজাবেথেন এজন্য আমরা আর কিছু কথা বলে আজকের ক্লাসটা শেষ করে দিব আমাদের ক্লাস আর বেশি বড় করা যাবে না আমাদের আবার ক্লাস আছে কেউ কথা বলছেন তো দেখুন এলিজাবেথেন এজের সবচেয়ে বিখ্যাত রাইটার হচ্ছে শেক্সপিয়ার নরমালি আমাদের কোয়েশ্চেন আসে শেক্সপিয়ারের কি অবদান ছিল এলিজাবেথেন নাটকের দুনিয়ায় তো ওনার কেমন অবদান থাকবে শ্রেষ্ঠ সেরা অবদান থাকবে উনি নাটকের স্টেজ থেকে শুরু করে নাটকের স্টাইল সব কিছু চেঞ্জ করে দিয়েছেন এরপরে আমরা পাবো হচ্ছে ধরেন নাটকের যে ধারা এর আগে হচ্ছে নাটক মানুষ হুদাই লিখতো হুদাই নাটক করতো এটা কোনো ধরনের প্রফেশন টাইপ ছিল না কিন্তু এলিজাবেথান এইজের ঠিক একটু আগে কয়েক বছর আগে ইউনিভার্সিটি উইথরা হচ্ছে এই নাটকের দুনিয়াটাকে প্রফেশনাল করে ফেলে অর্থাৎ ওরা টাকার বিনিময়ে নাটক করতো সেই নাটক দিয়ে ইনকাম করার একটা সিস্টেম করে ফেলে সেই সুবিধাটা সরাসরি শেক্সপিয়ার এসে ভোগ করে শেক্সপিয়ারের থিয়েটারের নাম জানেন কেউ থিয়েটার মানে স্টেজ যেখানে হচ্ছে নাটক টোটক অভিনয় করা হয় শেক্সপিয়ার একটা থিয়েটার আছে সেটার নাম আমাদের জানতে হবে ছিল আর কি গ্লোব থিয়েটার বলা হয় এগুলো আমরা হচ্ছে নেক্সট ক্লাসগুলো করলে সবাই জেনে যাবেন তো আমরা শেক্সপিয়ারের এই সম্পর্কে বা শেক্সপিয়ার সম্পর্কে একটু জানলাম ওনার লেখালেখির মূল বৈশিষ্ট্যটা ছিল বা বিখ্যাত যে বৈশিষ্ট্যটা ছিল শেক্সপিয়ারের লেখালেখির সেটা হচ্ছে উনি মানব জীবনের সাথে খুবই ক্লোজলি রিলেটেড যে বিষয়বস্তু বা স্টোরি নিয়ে লিখতেন মানুষের রাগ দুঃখ ঘৃণা ভালোবাসা এই বিষয়গুলো নিয়ে ঠিক আছে মাঝে মধ্যে একটু ম্যাজিক ট্যাজিকও নিয়ে লিখতেন কিন্তু ক্যারেক্টারাইজেশনগুলো থাকতো খুবই সিম্পল সাকিব খানের মতো কেউ কারোর সুপার পাওয়ার থাকতো না প্রত্যেকটা হিরো নরমাল একজন মানুষ হতে পারে রাজপুত্র কিন্তু নর্মাল মানুষ দেখা যাচ্ছে দুইজন এসে মানে এটা ভিলেনের সাথে হিরো যখন মারামারি করতেছে কোন কোন গল্পে ভিলেন মরে যাচ্ছে কোন গল্পে হিরোই चाकू খেয়ে মরে গেছে অর্থাৎ হিরোটাকে বা কোন মানুষকেই কোন ক্যারেক্টারকেই একদম অতিপ্রাকৃত সুপার টাইপ মনে হয় না নরমাল মানে সে হচ্ছে যে কাহিনীর প্রেক্ষিতে জিনিসটা যেদিকে যায় সেইভাবেই হচ্ছে জিনিসগুলোকে সাজায়তো

অর্থাৎ ধরেন শেক্সপিয়রের নাটকে নরমালি আমরা এমন কোন হিরো পাবো না যে হচ্ছে ফেরেশতার মতো ওর মধ্যে কোনো খারাপ কিছু নাই অথবা পুরানাই খারাপ ভালো কিছু নাই আমরা সব হিরোর মধ্যেই বা সব ক্যারেক্টারর মধ্যে দেখি যে কিছু ভালো দিকও আছে কিছু খারাপ দিকও আছে নরমাল মানুষের যেরকমটা থাকে তো এই হচ্ছে শেক্সপিয়ার সম্পর্কে জানলাম আমরা এবারে আমরা লাস্ট যেটা জানবো সেটা হচ্ছে এলিজাবেথান এজটাকে গোল্ডেন এজ বলা হয় গোল্ডেন এজ বলা হয় এই যে গোল্ডেন এজ শব্দটির অর্থ আমাকে দেখি কে বলতে পারেন শব্দ বা আপনি তো বলছেন আমি

স্বর্ণ সময় স্বর্ণ যুগ ভালো সময় দেখুন গোল্ডেন এজ বলতে বলা হয় সেরা সময়টাকে আর নাটকের দুনিয়াটা নাটকের যে বা সাহিত্যের দুনিয়া সবসময় যে সেরা ছিল সেরকমটা না প্রিয়ন্তী আপনি এবার আমাকে আনসার করবেন চারশো সালে যখন চশার লেখালেখি করত অথবা বেওলফ লিখেছিলেন যে রাইটার ওনার নামটা কিন্তু আমরা জানি না বেওলফের জন্য রাইটার নেই ওটাকে অ্যানানিমাস রাইটিং রাইটিং বলে ওই লোকটা লেখার ফলে ওই বই বিক্রি করে আনুমানিক ওনার কী পরিমাণ ইনকাম হয়েছে বেওলফ আজকে থেকে প্রায় পনেরোশো ষোলোশো বছর আগে লিখে বলেন সেটা আমি বলতে পারবো না

সুবিধা না পায় সাপোর্ট না পায় এবং ধরেন একজন লিখলো আপনি চিন্তা করেন পনেরোশো বছর আগে ওই লেখাটা পড়ার মতো যোগ্যতা কয়জনের ছিল আমাদের গ্রামেই যদি চলে যায় দেড়শো বছর দুশো বছর আগে একটা বই পড়ার যোগ্যতা হয়তো পুরো গ্রামে একজনের ছিল ঠিক আছে তার মানে কি তখনকার সময়ে লেখালেখিকে এতটাও ওরকম গুরুত্ব দেওয়া হতো না দ্যাটস হাই নতুন রাইটার আসার সুযোগ পায়নি কিন্তু এলিজাবেথেনে যে আমরা দেখতে পাই যে রানী নিজে লেখালেখিকে সাপোর্ট করতেন লেখকরা ঠিক আগের প্রজন্মের লেখকরা কারা বলছিল আগের প্রজন্মের লেখকরা ছিল হচ্ছে ইউনিভার্সিটি উইডসরা ওরা মোটামুটি লেখালেখির দুনিয়াটাকে অলরেডি একটা শেপে নিয়ে আসছে এলিজাবেথান এসে এলিজাবেথান এজে এসে সেটা আরও সমৃদ্ধ হতে থাকে অর্থাৎ এলিজাবেথান এজটা এমন একটা সময় যে সময় যে মনে করেন লেখালেখি জানত না সেও চেষ্টা করতো লেখালেখি করতে সেও চেষ্টা করতো লেখালেখি করতে আর যখন হাজারো মানুষ লেখালেখি করে তার মধ্যে কি দশজন ট্যালেন্টেড মানুষ থাকে না অবশ্যই থাকে সেই ট্যালেন্টেড মানুষগুলোকেই আমরা এলিজাবেথ এজের সেরা রাইটার হিসেবে পেয়েছি মূলত এলিজাবেথ এজের রাইটার ছিল হাজার হাজার সবাই বিখ্যাত নয় যে কয়েকজন আমরা বিখ্যাত পেয়েছি যাদের নাম আমরা বলেছি আমরা ডিটেল যখন প্রশ্ন উত্তর করবো সেখানে একদম ডিটেইলে পাবো সব ঠিক আছে তো সেখানে দেখবেন যে যারা আমরা যাদেরকে পেয়েছি প্রত্যেকেই একটা দুইটা বইয়ের জন্য একদম ওয়ার্ল্ড ফেমাস এবং প্রত্যেকটা বই ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়ানো হয় তাহলে গোল্ডেন এজ এটাকে বলা হয় আমরা আমাদের কোয়েশ্চেনটা ছিল যে হোয়াই ইজ এলিজাবেথেন ইজ কোল্ড গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার স্বর্ণ মানে হচ্ছে সেরা সময় যেমন মনে করেন দুই হাজার সালটা ছিল আমার লাইফের গোল্ডেন টাইম সেরা সময় অর্থাৎ উনিশ সালটা আমার জন্য অনেক চমৎকার একটা সময় আপনার জন্য অন্য একটা সময় আপনার জন্য চব্বিশ সাল আপনার জন্যে তেইশ সাল ইংরেজি সাহিত্যের জন্যও এলিজাবেথেন এজটা ছিল একটা সেরা সময় বা গোল্ডেন যুগ কেন কারণ ওই সময় সাহিত্যটা অনেক চমৎকারভাবে ফ্লারিশ করে ফুল এফপি উঠে রাইটার পাওয়া যায় এরকম সব কিছু ঠিক আছে তো আজকের ক্লাসে আমরা এলিজাবেথেন এজ পর্যন্তই পড়লাম যদি কারোর কোনো কথা এই সবাই যাওয়ার আগে আমাকে সালাম দিয়ে যাবেন এতগুলো স্টুডেন্ট সবাই চুপচাপ আছেন কারোর কোনো কথা থাকলে বলবেন এবং এক এক করে সবাই চাইলে এখন লিভ নিতে পারেন আমাদের ক্লাস আপাতত এখানে কমপ্লিট করলাম তিন এজ মাত্র পড়লাম नेक्स्ट গুলোতে হচ্ছে আমি প্রত্যেকটা এজ এর কথা বলতে পারি হ্যাঁ বলেন বলুন বলুন জি প্রিয়ন্তী বলেন কি ব্যাপার আমার কথা কি শোনা যাচ্ছে না

ঠিক হয়ে যাবে আবার কিছুক্ষণের মধ্যেই দেখা যাক ও আমাদের তো ক্লাসের টাইম শেষ হয়ে গেছে দিস কল ইজ টু এন্ড আচ্ছা দেখা যাক এটাকে আমরা আবার জয়েন করে নিতে পারি কিনা